शरणागत शरणागतना परित्राण पराये सर्वैयाति हरे देवी नारायणी नमस्तुते ओम जननीम जननी शारदा देवी जगतगुरुम जगद्गु पादप्दे तय श्रुवा प्रणमा मुहुर्मुहु श्री भगवान अशेष कृपाए एवं श्रीरामकृष्ण मिशनाश्रम दिनाजपुर केंद्रे पदोन्नताय आम आज के पाठचक्रम पाठचक्र आलोचनाएं विषय वस्तु শ্রী চন্দ্রশেখর চট্টোপাধ্যায় বিরচিত শ্রী শ্রী লাঠু মহারাজের স্মৃতিকতা এই গ্রন্থ থেকে আমরা শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব এই অধ্যায়টি পড়াশোনা করছিলাম সেখানে বলা হয়েছিল যে তিন ধরনের মানুষ বিগত দিন আমরা পড়েছি যে তিন ধরনের মানুষ আমাদের মধ্যে আসেন এক নম্বর হচ্ছে যে যখন শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন তখন তিন ধরনের মানুষ দেখা গিয়েছিল এক হচ্ছে যারা আমাদের নিজেদের হিন্দু ধর্মের ওপর বিশ্বাসী এবং যারা মনে করেছিলেন যে এইভাবেই সব কিছু ধরে রাখতে হবে এবং সেটা যদি না ধরে রাখা যায় তাহলে সব নষ্ট হয়ে যাবে এই ধরে রাখার জন্য তারা একটা অদ্ভুত উপায় অবলম্বন করলেন তারা আচার নিষ্ঠার এত বাড়াবাড়ি আরম্ভ করলেন যে মানুষ একবার অতিষ্ঠ হয়ে পড়লেন আরেক ধরনের মানুষ যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে যারা মনে করলেন হিন্দু ধর্মে কিচ্ছু নেই এবং সেখান থেকে সরে যাওয়াটাই ভালো এবং তারা সবাই খ্রিস্টানিতে কনভার্ট করলেন নব্য আমাদের বঙ্গবাসী যারা খ্রিস্টানিতে এলেন মাইকেল মধুসূদন দত্ত ইত্যাদি আর তিন হচ্ছে যারা মনে করলেন যে হিন্দু ধর্মের সব কিছুই ভালো আছে কিন্তু তার যে আনুষ্ঠানিকতা এটাকে সর্বোপরি সর্ব সর্বভাবে পরিহার করা দরকার তাই হিন্দু ধর্মের যা কিছু ভালো নিয়ে এবং খ্রিস্টান উপাসনা পদ্ধতিকে নিয়ে একটি নিরাকার সমাজ তৈরি করলেন নাম দিলেন তারা আদি ব্রহ্ম সমাজ তারপর থেকে ভারতীয় ব্রহ্ম সমাজ তারপর থেকে সাধারণ ব্রাহ্ম সমাজ এবং নববিধান ব্রাহ্ম সমাজ এসে থেমে গেল আর এর বিভাজন বা ডাইলিউশন হল না এই রকম একটি সময় শ্রী রামকৃষ্ণ দেবের আবির্ভাব হলেন আমাদের চন্দ্রশেখর চট্টোপাধ্যায় লিখছেন তাহারি সাধনা দ্বারা তিনি উদ্ভ্রান্ত মানবকুলকে দেখাইয়াছেন যে অধ্যাত্ম শক্তি সমূহ মানব দেহের মধ্যে ক্রিয়াশীল হইয়া সাধক কে ত্যাগে প্রেমে বৈরাগে ঐশ্বর্যে কর্মে জ্ঞানে ভরপুর করিয়া রাখিতে পারে এটা হচ্ছে প্রথম জিনিস এই যে দীর্ঘ 12 বছরের সাধনা আমাদের কাছে একটা মেসেজ আমাদের কাছে একটা বার্তা দিয়ে গেছেন শ্রী রামকৃষ্ণদেব যখন আত্ম সাধক যখন মন প্রাণ উজাড় করে সাধন ভজন করেন তখন তার কাছে যুগপৎ এগুলো এক সঙ্গে আসতে থাকে সেটা কি এই রকম নয় যে আজকে ত্যাগ এলো কালকে প্রেম আসবে তারপরের দিন আরেকটা আসবে এরকম নয় ত্যাগে প্রেমে বৈরাগে ঐশ্বর্যে কর্মে জ্ঞানে ভরপুর থাকতে পারে তার ভেতরে যেমন ত্যাগ আসবে সেরকম মানুষকে ভালোবাসার ক্ষমতা আসবে তেমনি তার মধ্যে সাধারণ বিষয় থেকে বিরাগ ভাবটি জাগ্রত হবে বৈরাগ্যের উৎপন্ন হবে তিনি ঐশ্বর্যে আধ্যাত্মিক সম্পদে সম্পদশালী হবেন এবং একই সঙ্গে কর্মে জ্ঞানে ভরপুর হয়ে থাকবেন তিনি তার কর্মই ক্রিয়াশীল আমাদের যে একটা প্রচলিত ধারণা আছে যে সাধক নয় তিনি একজন সাধারণ মানুষ এবং সাধারণের মতো যার জীবনযাত্রা চলতে থাকে সেখানে কোনো লোক দেখাতে কি নেই কোনো কোনো ভরংবাজি নেই কিচ্ছু নেই অথচ যিনি জ্ঞানে একেবারে ভীষণ রকম তিনি যিনি জ্ঞানে একেবারে দাঁড়িয়ে আছেন তার জীবন দাঁড়িয়ে আছে তার ওপর আমরা পূজনীয় প্রতিষ্ঠানন্দ জি মহারাজকে দেখেছিলাম যে সিদ্ধ পুরুষ শ্রীরামকৃষ্ণের এই বৈশিষ্ট্য এখানে বলা আছে সেগুলো আমরা দেখেছি একবারে সাধারণের মতো আমার আপনার মতো সাধারণভাবে একটা জীবনযাপন করতেন সেখানে কোথাও কোনো বাড়াবাড়ি ছিল না তিনি যে সঙ্গের সঙ্গ গুরু এই বোধটা তিনি কোনো ভাবে রাখতে চান একই সঙ্গে অমন প্রেমিক সাধু অমন জ্ঞানী মানুষ অমন বৈরাগী মানুষ তাকে দ্বিতীয়বার এরকম দেখাও যায়নি রাশি রাশি জিনিস আসতেও শিষ্যরা তাকে উজাড় করে দিতেন এবং জিজ্ঞাসা করতেন আপনি এগুলো ব্যবহার করেন তো আপনি এটা খান তো এমন সুন্দর একটা উত্তর দিতেন বলতেন ওরা যদি দেয় তাহলে খাবো হলে খাবো না এই যে আমি তুমি দিচ্ছ বলে আমি খাচ্ছি এই যে তার যে ইচ্ছা এটা তার কিছু নেই আমি আপনাদের বলেছিলাম পুজনীয় মানুষ একটা ছোট্ট বাটির মতো সব পেস্ট খেতেন এমনভাবে খেতেন দেখে মনে হচ্ছে খুব উপাদেয় দ্রব্য তাকে খেতে দেওয়া হয়েছে পায়েস যেরকম আমরা চেটে চেটে খাই সেরকমভাবে ভাত ডাল তরকারি ছানা এই সমস্ত কিছু মাছ সবকিছু পেস্ট করে শেষের দিকে তাকে দেওয়া হতো সেগুলো তিনি খেতেন হচ্ছে যে তিনি আরো দেখাইয়াছিলেন যে ধর্মনেতার মধ্যে মাৎস্যর যে স্থান নেই সংকীর্ণতার স্থান নেই কুসংস্কারের স্থান নেই ন্যাকামি বা ভণ্ডামির স্থান নেই যিনি আগামী দিনের মানুষকে এগিয়ে নিয়ে যাবেন আর যিনি আগামী দিনের মানুষকে পথ দেখাবেন সেই যে সাধক সেই যে নেতা তিনি কেমন হবেন সেই কথাটা খুব পরিষ্কার করে এখানে বলা হচ্ছে তার মধ্যে মাৎসর্যের স্থান নেই দুই দুই ব্যাপার নিয়ে কে ভালোবাসি তাকে মন্দবাসি সব তার মধ্যে নেই সংকীর্ণতার স্থান নেই কোনো একটা আমি এই বিষয়টি বুঝি অতএব এটাই সেরা জগতে আর কোনো কিছু সেরা হতে পারে না এটাও এরকম নেই কুসংস্কারের স্থান নেই ন্যাকামি বা ভণ্ডামির স্থান নেই এটা আমি খুব জোর দিয়ে বলি আমাদের মনে আছে পিপিটিসিতে একটি ব্রহ্মচারী এলো সে এমন একটি ভাব করে থাকে সব সময় যে তাকে দেখে মনে হতো সে যেন একদম ভাবেতে ভরপুর হয়ে গেছে একদিন আমরা খেয়ে ফিরছি আমরা হেডকোয়ার্টার্স সাধুরা খেয়ে ফিরছি অনেক দিন ধরে তাকে আমরা দেখছি কিন্তু কিছু বলি না আমরা তবে একদিন তাকে ধরলাম তাকে ধরে এসে সেই রকম সেই গলায় আমি যেরকম ভাবে কাপড় দিয়ে আজকে বসেছি এরকম গলায় কাপড় দিয়ে হাত দুটি এরকম করে জোর করে আমাদের বলছেন আমাদের মধ্যে একজন সাধু বর্তমানে যিনি জেনারেল সেক্রেটারি সেক্রেটারি তিনি বললেন আচ্ছা তুই কখনো আমাদের প্রেসিডেন্ট মা খুব ভালো করে লক্ষ্য করিস হ্যাঁ দেখেছি উনি তোমার গুরু তখন নিয়ে আত্মস্থানন্দ প্রেসিডেন্ট উনি যখন হেঁটে যান তখন দেখেছিস কিরকম হ্যাঁ একটু সেবকের উপর নির্ভর করতে হয় আর কোন রকম বাড়াবাড়ি দেখেছিস বাড়াবাড়ি দেখিনি যেই প্রণাম হয়ে গেল অর্ঘ আবার উনি সাধারণ মানুষের মতো বেরিয়ে চলে এলেন মহারাজ বলেছিলেন যেভাবে উনি ভগবানকে দর্শন করেন শ্রী রামকৃষ্ণকে জীবন্ত জাগ্রত দর্শন করেন এবং তিনি সংঘের প্রধান ঠাকুরের প্রতিনিধি অর্থাৎ শ্রীরামকৃষ্ণের প্রকাশ তার মধ্যে দিয়ে হচ্ছে অথচ তার এতটুকু বাইরে দেখলে পনানি। তাহলে তুই তার শিষ্য এরকম দেখানো গুলো কেন করি সেইটা হচ্ছে কথা আগামী দিনে যিনি নেতা হবেন তার ভেতরে এইগুলো থাকবে না ধর্মনেতার নেতার জীবন সবসময় জীবন সমন্বয়ের জীবন সামঞ্জস্যের জীবন নিত্য সংযুক্তের জীবন এই তিনটে জিনিস যিনি ধর্ম প্রচার করতে চান তার এই তিনটে জিনিস থাকা দরকার এক হচ্ছে সমন্বয়ের জীবন সকলকে নিয়ে চলা সকলের ভাব সবগুলিকে সমন্বিত করে সকলকে ঈশ্বরের পথে অগ্র নিয়ে যাওয়া সামঞ্জস্যের জীবন এর মানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট নয় প্রত্যেকের ভাবকে সমান মর্যাদা দান করা আর নিত্য সংযুক্তের জীবন দেখবেন আমাদের প্রত্যেকটা অধ্যায়ের শেষে আমাদের গীতায় কর্মযোগ ভক্তিযোগ রাজযোগ জ্ঞানযোগ এবং যোগ শব্দটি ব্যবহার করা যোগ শব্দের অর্থ হচ্ছে যে ভাব দিয়ে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হয়ে থাকা যায় যদি আপনি ভগবান বলেন ভগবান যদি বলেন উচ্চতত্ত্ব উচ্চতত্ত্ব যাই হোক একটি উচ্চ জিনিসের সঙ্গে উচ্চ ভাবের সঙ্গে সংযুক্ত হয়ে থাকা এটি তার জীবন সেখানে প্রেম পবিত্রতা সত্য সরলতাই সাধ্য এবং তাহাই সাধন এই বলছেন যা পেতে হবে কি পেতে হবে সাধন ভচনে দ্বারা প্রেম পবিত্রতা সত্য ও সরলতা এবং এটা যেরকম আমাদের সাধ্য বস্তু এটা আমাদের এখানে আমাদের পৌঁছতে হবে একই সঙ্গে এটাই আমাদের সাধনের মাধ্যম আমরা যেন সবাইকে ভালোবাসতে পারি এটা তো প্রথমে চেষ্টা করতে হয় প্রেম ঈশ্বর দ্রষ্টা পুরুষের প্রেম তখনই হয় যখন তিনি সবার ভেতরে তাকে দেখতে কিন্তু আমি যদি দেখা না শুরু করি তাহলে আমার দৃষ্টিটা কখনোই বদলাবে না পবিত্রতা আমার ছড়িয়ে থাকা মনকে একত্রিত করে সত্যতা আমার জীবনকে একটা দৃঢ়তা দেয় আর সরলতা সবার সাথে মিশতে পারা যায় সকলের সাথে মিলে যাওয়ার একটা পদ্ধতি আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে নইলে মধ্যে রাজার সাথে মিলব কি ঈশ্বর স্বয়ং রাজ এবং রাজার রাজার আমরা আমরা যে যেখানে আছে আমরা সবাই রাজপুত্র রাজকন্যা অতএব যদি আমাদের ভেতরে সেই রাজকীয় ব্যাপারটাকে আমি জাগ্রত না করতে পারি তাহলে কিন্তু আমি অন্যান্য রাজপুত্র রাজকন্যাদের সাথে মিশতে পারবো না বলছেন তাহার শিক্ষায় সাধারণ বুঝিতে পারিয়েছিল ত্যাগে ও ভোগে গৃহস্থ ও সন্ন্যাসীতে প্রভেদ কোথায় তিনি ভোগকেও নিন্দা করেন নাই গৃহস্থকেও ঘৃণা করেন নাই গৃহস্থ আশ্রমকে তিনি ভগবত সেবার আশ্রম বলিয়াছিলেন এবং সন্ন্যাস আশ্রমকে অনাসক্ত সেবাশ্রম রূপে গঠন করিতে চাহিয়াছিলেন তাহার আবির্ভাব ও তৎকালে আসল ও মেকির পার্থক্যে সকলের নিকট ধরা পড়িয়াছিল অথচ তিনি কখনো কাহারও দোষ দেখিতেন না বা নিন্দা করিতেন এটা একটা স্পেশালিটি আমরা যখন অন্যের দোষ দেখি তখন সেই অন্যের দোষটিকে নিন্দা করতে থাকি আমরা বলতে থাকি এটা খারাপ অ্যাজ ইফ যেন এটা দেখানোর দায়িত্বটা আমার তিনি কখনো কোনো কিছুর কোনো অবস্থাতেই কোন কিছুর নিন্দা করতেন না এটা একটা শ্রী রামকৃষ্ণ জীবনের একটা অন্যতম বৈশিষ্ট্য রঙ্গনাথ আনন্দজির কাছে একটা বই এসেছে রিভিউ করার জন্য অনেক বই আসতো মারাজীর কাছে রিভিউ করার জন্য যে তখন অনেক বয়স হয়ে গেছে এত বই একসঙ্গে পড়া তার পক্ষে সম্ভব নয় কিন্তু বইটা এসেছে সেটা কেমন সেটা দেখার জন্য তিনি তার সেবককে দিলেন বললেন ভাই এটা একটু পড়ে দেখবে তার সেবক বইটা পড়ে দেখছে তারপরে সাত আট দিন বাদে মরা জিজ্ঞেস করছেন বইটা পড়েছ উনি বললেন হ্যাঁ বইটা পড়েছি বইটা কেমন তেমন ভালো নয় বলছে রঙ্গনাথের মুখটা যেন হা হয়ে গেল অবহাক বিস্ময়ে তাকিয়েছেন আচ্ছা ওর ইয়েটা কিরকম কন্টেন্টটা কিরকম হয়েছে না সেরকম কিছু নয় তারপরে এই এটাও কিছু নাই তারপর যে এমনকি কাভার পেজ সেটাও ভালো না তাহলে কি ভালো বলছে নাথিং ইজ গুড ইন দ্যাট তখন বলছেন না বাঁধ না বাঁধাইটা খুব ভালো উনি বলছেন দ্যাট সিট দ্যাট সিট দ্যাট সিট এই হচ্ছে প্রত্যেক জিনিসের মধ্যে জীবনে যেটা ভালো থাকার সেইটার মধ্যে আছে শ্রীরামকৃষ্ণদেব বলছেন সংসার জীবনকে এতটুকু খারাপ বলছেন না যারা খারাপ ভাবছেন তাদেরকে বলছেন কেল্লায় থেকে যুদ্ধ করা কেল্লার মধ্যে থেকে যুদ্ধ করলে সমরে সমুখ আসতে হবে না তিনি আড়াল থেকে যুদ্ধ করতে পারবেন সংসার তাকে এই প্রোটেকশনটা দেবে সাধন করার কথা বলছে দেখুন কি নিয়ে সুন্দর কথা একবার বলছেন না এটা খারাপ আমরা এর পরের অংশ থেকে এগোতে থাকবো বলছেন এই যুগনেতার আবির্ভাবে ভারতের চিরন্তনী অনুসন্ধিত সু পুনরায় ঈশ্বর অনুসন্ধিত সা পুনরায় ঈশ্বরাভিমুখী হইয়া উঠিয়াছিল যেসব পরধর্মনুকরণ প্রবৃত্তি আমাদের চিত্তকে উদ্ভ্রান্ত করিয়াছিল তাহাদিগকে পুনরায় সুসংযত করিয়া যথাযথভাবে চালিত করিবার অনুপ্রেরণা তিনি আমাদেরই মধ্যে জাগরিত করিয়াছিলেন ফলে তৎকালীন যেসব ভিন্নমুখী শিক্ষা ও সংস্কার আমাদের চিন্তাশীল ব্যক্তিগণের মন বুদ্ধি ও ইন্দ্রিয়গুলিকে অভিভূত করিয়াছিল যাহার আবর্তে পড়িয়া তাহারা সংসার চিন্তাধারায় নিজেদের রুদ্ধ করিয়া এবং ঘুমন্ত পারিয়াছিল সেসব শিক্ষা ও ও সংস্কারকে তিনি পরিশুদ্ধ পরিমার্জিত করিয়া পুনরায় ভগবতমুখী করিয়া তুলেন দেখুন এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য প্রত্যেক অবতার পুরুষের বৈশিষ্ট্য তিনি যে তৎকালীন যে আমাদের ভাবনা চিন্তা ঈশ্বর ভাবনা ঈশ্বর চিন্তা একে কিন্তু কিছুতেই বদল করেননি কি করলেন না বললেন সেটিকে সেই পরিশুদ্ধ এবং পরিমার্জিত করেন যেটুকু অশুদ্ধ ছিল সেটাকে সরিয়ে দিলেন এবং মেজে ঘষে পরিষ্কার করে দিলেন এই আর কিছু না আমাকে বলা আমাদের বলা হলো যে এরকম একটা কিছু বাসনপত্র কিনতে হবে আপনার বাড়িতে আপনার কর্তা হিসেবে বলেন কি সব পুরোনো জিনিসপত্র বাসনপত্র ব্যবহার করেছে এই সব ইয়েতে একবারে সেই কীরকম কাঁসার বাসন পিতলের বাসন কীচিরি দেখতে হয়ে গেছে এসব বদল করে সব স্টিল করে দাও অথচ ওইগুলো খুব সুন্দর দেখতে এটাকে এখনো ব্যবহার করা যায় আপনি টুক টুকটুক করে দোকানে গিয়ে ওই এক ধরনের পাউডার পাওয়া যায় সেই পাউডার কিনে নিয়ে এলেন জলেতে লাগিয়ে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেন পরের দিন ওই কর্তাই বলছেন উমা এই নতুন থালা কোথা থেকে নিয়ে এলেন দেখুন কিছু করেননি আপনি শুধু পরিমার্জিত এবং পরিশুদ্ধ করেছেন এক্স্যাক্ট এই জিনিসটা করেছেন এই দুটো সেক্টকে এখানে একটা সেক্টের কথা বলা আছে উনি দুটো সেক্টকে এইভাবে ঠিকঠাক করেছিলেন তার গুরু এসেছিলেন তোতাপুরি চল্লিশ বছর ধরে সাধনা করার পরে তিনি একমাত্র ব্রহ্ম বস্তুকে স্বীকার করতেন কিন্তু আমাদের জীবনে যে অবতারের বৈশিষ্ট্য আমাদের জীবনে শক্তির বৈশিষ্ট্য আছে শক্তি ছাড়া যে ব্রহ্ম সম্পূর্ণ নয় ভাবনা সম্পূর্ণ নয় এটা তিনি কিছুতেই বিশ্বাস করতেন না এই বিশ্বাসে একবারে কুঠারাঘাত করে তিনি আমাদের জীবনকে অন্যদিকে সঠিক দিকে পরিচালিত করলেন এটি তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য তিনি দেখালেন ব্রহ্মবস্তু সেও সত্য কিন্তু ব্রহ্মের যে আরেকটা দিক আছে সেই দিকটা সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা থাকা দরকার সেটা নেই এই মনে করাটা ঠিক নয় আর দ্বিতীয় হচ্ছে শিক্ষিত সমাজ যারা হিন্দু ধর্মের যা কিছু ভালো সেগুলোকে গ্রহণ করেছিলেন এবং সেটিকে খ্রিস্টানি পদ্ধতিতে নিয়ে একটা নতুন ধারায় পরিচালিত করেছিলেন সেই ভাবনাটার ভেতরে একটা পরিবর্তন এনে দিলেন যে কেশবচন্দ্র সেনকে ঠাকুর বলেছিলেন যাও কেশব আজ খুব ভালো দিন যাও কি মাকে প্রণাম করে এসো কেশব বলেছিলেন তার তো খুব মুশকিল হয়ে গেল মাকে প্রণাম করতে হলে প্রতিমাকে প্রণাম করতে হলে অনেককে সমালোচনার সম্মুখীন হতে হবে তিনি বুদ্ধি করে বললেন মা কে আমরা তো মা চিনি না আমরা কেবল পিতাই চিনি তিনি বললেন তোমার লজ্জা করে না যে মা দশ মাস দশ দিন ধরে ধারণ করে জন্ম দিলেন সেই মাকেই তুমি অস্বীকার করো আমাদের প্রশ্ন হতে পারে ঠাকুর কি তাহলে গর্ভধারিণী মায়ের কথা বলেছিলেন ঠাকুরের একটি উক্তির কথা মনে করুন শ্রী শ্রী মা তিনি বলছেন যে মা মন্দিরে আছেন যিনি এই ইদানি এই যিনি এই শরীরের জন্ম দিয়েছেন ও ইদানি এই নহবতে আছেন এবং যিনি পদসাং বালন করছেন এই সবাইকে আমার এক আনন্দময়ী বলে বোধ হয় তাহলে সব জগন্মাতার ভেতরে এই যে তিনি বলছেন না গর্ভে ধারণ করে তাকে জন্ম দিয়েছেন এই সবার সব জগন্মাতার ভেতরে সব মায়ের ভেতরে আদ্যাশক্তি শক্তি মহামায়া বিরাজ করছেন কিন্তু যেখানে তার সবচেয়ে বেশি প্রকাশ সেই প্রতিমায় সেইখানে যাওয়ার কথা বলছেন কিছুতেই কেশব যেতে রাজি নন তখন কেশবকে তিনি দুটি উদাহরণ দিয়েছিলেন তিনি তো জাহাজে করে বিদেশে যাত্রা করেছিলে জাহাজ কিসের ওপর চলে সমুদ্র আর সমুদ্রের ঢেউ কি করে সে সমুদ্রের ঢেউ জাহাজকে ধাক্কা দিতে থাকে এবং যার ফলে জাহাজ করে জলের মধ্যে দিয়ে এগিয়ে যায় সব জল যেরকম ঠিক তেমনি তার ঢেউটাও যদি না থাকতো তাহলে ঢেউয়ের এফেক্ট না থাকলে জাহাজটা ওই জলের ভেতরে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতো দ্বিতীয় উদাহরণটা তিনি যেটা দিয়েছিলেন সেটা হচ্ছে কেশবকে বাইরে নিয়ে পশ্চিমে পশ্চিমের দরজা দিয়ে দেখিয়েছিলেন যে দেখো দেখি সূর্য যে ধ্রুব অস্তমিত সূর্য ওটা কি অতটাই ছোট কেশব বললেন না অতটা ছোট নয় আমরা সূর্য থেকে অনেক দূরে আছি বলে আমাদের যেরকম ছোট মনে হয় ঠাকুর বললেন যে আমরাও ঠিক সেরকম ঈশ্বরীয় ভাব ও ঈশ্বরীয় তত্ত্ব থেকে অনেক দূরে আছি বলে ঈশ্বরকে আমাদের অনেক দূরের মনে হয় যত আমরা কাছে যেতে থাকবো তখন দেখব আমাদের জীবনের প্রতি শ্বাস প্রশ্বাসের মধ্যে ঈশ্বরের ভূমিকা অসীম এই দেখুন আমার যা ধারণা ছিল সেটাই থাকলো শুধু যতটুকু খারাপ সেটুকু বদল করে দিলেন গহনানন্দ জি এসছেন বারাসাত মঠে দুর্গা পুজো দেখতেন আমি পূজার পূজারী পূজা করে মহারাজকে প্রণাম করতে গেছি মহারাজ জিজ্ঞেস করলেন জগন্মাতাকে কি বললে মাকে কি বললে আমি বললো যে মা আমাদের পূজা গ্রহণ করো মহারাজ সঙ্গে সঙ্গে কারেকশন করছেন আমার পূজা গ্রহণ নয় আমাদের আমার নয় আমাদের অর্থাৎ আমি বলছিলাম আমার পূজা গ্রহণ করো তা না বললেন বললেন আমাদের পূজা গ্রহণ দেখুন একটা শব্দ শুধু পরিমার্জন করে করে তার যে জিনিস সেইটাকে সংযুক্ত দিচ্ছেন থেকে পরিশুদ্ধ অর্থের আপনাকে বড়র ভেতরে সংযুক্ত করে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণের এইটাই আপনার যা যা বৈশিষ্ট্য আপনার যা যা ছিল সব কিছু একবারে কোনোরকম ভাবে বদল করা হচ্ছে না শুধু আপনার ভেতরের মানুষটাকে একটু একটু করে বদল করে দিয়েছেন বলছেন তাহলে প্রজ্ঞা প্রজ্ঞাশক্তি স্পর্শে তৎকালে নানা চিন্তাশীল ব্যক্তির মধ্যে প্রশ্ন জাগিয়েছিল সত্য কি স্বভাবে সকলেই হয় যায় রয় এই প্রকার সিদ্ধান্তই কি নির্ভুল স্বভাবের পেছনে কি কোনো শক্তি নাই কোন শক্তিমান পুরুষ নাই বহু চিন্তাশীল ব্যক্তির অবচেতন ভূমিতে এই রূপ সংশয় উপস্থিত হইয়াছিল তৎকালীন চিন্তাশীল ব্যক্তিগণদের মধ্যে ডাক্তার মহেন্দ্রলাল সরকার ডাক্তার রাজেন্দ্রলাল মিত্র সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সশধর তর্ক চূড়ামণি এবং প্রভৃতি সকলের লেখনীতে এবং বক্তৃতায় এইরূপ সুখ ধ্বনিত হইয়া উঠিয়াছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ব্রহ্মানন্দ কেশবচন্দ্র অধ্যাপক মজুমদার আচার্য শিবনাথ শাস্ত্রী ও সাধক বিজয় কৃষ্ণের প্রাণেও এই প্রশ্ন জাগিয়াছিল সকলের জিজ্ঞাসা ছিল শ্রীরামচন্দ্র দত্তের ভাষায় বর্ণিত হইয়াছে তবে কি ঈশ্বরের অস্তিত্ব শুধু কথার গুণনির মধ্যে বিশ্বাস করিয়া চলিতে হইবে এর কি কোনো প্রত্যক্ষ প্রমাণ নাই চিন্তাশীল অন্তরের এই স্ফুটমান সংশয়কে সঞ্জীবিত রাখিতে তিনি আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে মাকে জানাইয়া দিলেন জানাইলেন মা এখানকার লোকেদের পাঠিয়ে দে তাহারই আহ্বানে একে একে তাহারা তাহার নিকট উপস্থিত হইলেন সকলের প্রশ্নের ধারা একরূপ ভগবানকে দেখা যায় কি পাওয়া যায় কি ঈশ্বর আছেন কি তিনি সাকার কি নিরাকার তিনি শিব না বিষ্ণু দুর্গা না কালী না জগদ্ধাত্রী তিনি বাবা না মা বিজ্ঞানবিদ স্বভাববাদী ডক্টর রামচন্দ্র দত্তর আঠারোশো উনআশি সাল খ্রিস্টাব্দে তাহার নিকট উপস্থিত হন এবং আপনার মর্মান্তিক সংশয় নিবেদন করেন সত্যদ্রষ্টা স্মিত হাস্যে নিমেষে শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের সংশয়ের সমাধান হইয়া যায় রামবাবুর জীবনী পুস্তকে আমরা যে কথা দেখিতে পারি শ্রী রামকৃষ্ণ এই শাস্ত্র বলে যিনি সত্য বস্তুকে প্রাপ্ত হন তিনি সকলের ভেতরে সত্যের প্রতিষ্ঠা দৃঢ় করিয়া তুলিতে পারেন যিনি সত্যবস্তুকে দেখিয়েছেন চার দর্শন হয়েছে। এটা সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে তার কাছে যে যায় তার ভেতরে এই পরিবর্তনটা আসে জীবনের যা কিছু সংশয় এটা নিমেষের মধ্যে চলে যায় ঠাকুরের মন্দিরে আমরা যখন এসে উপস্থিত হই তার কাছে প্রার্থনা করি এবং প্রার্থনা করে যখন ফিরে যাই তখন আমাদের হৃদয়ে আমাদের মনের ভেতরে যে সমস্ত সংশয় থাকে সেটি সম্পূর্ণভাবে দূরীভূত হয়ে যায় আমরা একটা অত্যন্ত আনন্দের সাগরে ভাসতে থাকি এই অভিজ্ঞতা আপনার এব আমাদের এই অভিজ্ঞতা যারা ভগবানকে চেয়েছেন যারা ভগবানকে খুঁজছেন তাদের প্রত্যেকের এই অভিজ্ঞতা সকলের হতেই হবে এ না হয়ে যে উপায় নেই তাই বলছেন তিনি যেন সকলের ভেতরে এই সত্য স্বরূপের প্রকাশটা দেখিয়েছিলেন তিনি যেন আলোর মতো ছিলেন আমরা অন্ধকার থেকে যখন তার কাছে এসে উপস্থিত হয়েছি তখন আর তার আলোতে আলোকিত হয়ে গেছি প্রথম দর্শনী সভাবাদী ডাক্তার রামচন্দ্র দত্তের মরু হৃদয়ের আস্তিককে যে বীজ উত্ত করিয়াছিল তাহাই ধীরে ধীরে তাহাকে রসমাধুর্যের পথে টানিয়া আনিতে লাগিল এ পরিবর্তন যে সে পরিবর্তন নয় এ যেন হৃদয়ের আমূল সংস্করণ যেখানে চিত্ত মন আপন উর্বর উসারতা ও অনুর্বরতাকে কাটাইয়া কাটাইয়া ফুলে ফলে নিজেকে পরিশোধিত করিয়া তুলিতে যত্নবান হয় মাধুর্যের স্ফুরন এমনই অনিবার্য শ্রী শ্রী পরমহংস দেবের সহিত কয়েক মুহূর্তের সঙ্গে রাম দত্তের তিনি যে এমনই আকর্ষণ করিয়াছিল তিনি গুরুকরণের ঘোর বিদ্বেষী ছিলেন তথাপি তাহাকেই গুরুরূপে পাইবার জন্য তাহার আগ্রহ করিয়াছিলেন এই জন্য বারবার তিনি তাহাকে অনুরোধ জানান অবশেষে একদিন অলক্ষে শ্রী রামচন্দ্র দত্তের দীক্ষা সম্পন্ন হইয়া যায় এটা হচ্ছে কথা রামচন্দ্র দত্তের হৃদয় একবারে বুদ্ধিতে একেবারে কোন রকম নাস্তিক হয়ে গেছিলেন আস্তিকতার যে বীজ উক্ত হইয়াছিল সেটাই ধীরে ধীরে তিনি যে পূর্ণ করেন তিনি নাস্তিক ছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে এসে তার অনুভব হলো যে ইনি এক অদ্ভুত মানুষ মাস্টারমশাইয়ের কথা মনে আছে কথামৃতের প্রথম দর্শনের শেষে লিখছেন কে এই সৌম্য শ্রীরামকৃষ্ণের স্বরূপ তিনি বুঝতে পারছেন না কিন্তু তাকে মনে হচ্ছে এক অদ্ভুত মানুষ এক অদ্ভুত আকর্ষণকারী শক্তি কে এই সৌম্য তার মনে হচ্ছে এর ভেতরে একটি অদ্ভুত শক্তি কাজ করছেন তাই মনে হলো কে এই সৌম্য যার কাছে বারবার ফিরিয়া আসিতে ইচ্ছা হয় এটা হচ্ছে কথা আমরাও দেখেছি এই পরবর্তীকালে এদের যাদের এদের মেনিয়াচার ফর্ম আমাদের সংঘগুরু রূপে যারা এসেছেন বারবার মনে হতো কতক্ষণে তার কাছে ফিরে যাব এক শনিবার দেখা হয়ে গেলে যখন দরজা বন্ধ হয়ে আমরা বেরিয়ে আসতাম দরজার বাইরে দরজা বন্ধ হয়ে গেলে তখনও জানলা বন্ধ হতো না আমরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলা থেকে বাইরে বারান্দা পাঁচিল সেইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহারাজকে দেখতাম মহারাজকে ধীরে ধীরে চেয়ার থেকে তুলে ঘরের ভেতর নিয়ে যাওয়া আছে মহারাজও যেন অনুভব করতেন আমরা তাকে দেখছি তিনি তাই ঘাড় আমাদের দিকে তাকিয়ে হাসতেন হয়তো ওইখান থেকে কিচ্ছু দেখা যেত না আর অন্ধকারের মধ্যে আমরা দাঁড়িয়ে থাকতাম কিন্তু মহারাজ আমাদের উদ্দেশ্যে তাকিয়ে হাসতেন আমাদের মনে হতো কোনোভাবেই যেন তাকে ছেড়ে আসতে আমাদের ইচ্ছে করছে না আমরা দিন গুনতে থাকতাম একটা শনিবার চলে যাওয়ার পরে আবার গুনতে থাকতাম রবি ও মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিবার থেকে যেন দ্রিম দ্রিম করে নিজেদের হৃদয়ে বাঁচত কতক্ষণে তার কাছে কে পৌঁছবো এই হচ্ছে কথা তিনি ভালোবাসায় এমন সিঞ্চিত করে দেন যে আমাদের যাবতীয় নেতিবাচক ধারণাগুলো ইতিবাচক ভাবে রূপান্তরিত হয় শুধু তাই নয় তিনি আমাদের ভেতরে যে বীজ বপন করে সেই বীজই পরবর্তীকালে ফলে ফুলে নিজেদের ভেতরে আমাদেরকে এই ফলে ফুলে নিজেকে পরিশোধিত করিয়া তুলিতে যত্নবান হয় আপনারা কল্পনা করুন দীক্ষার আগে আপনারা কিরকম ছিলেন দীক্ষা মন্ত্র দিনের পর দিন জব করার ফলে আপনাদের ভেতরে কিরকম একটা পরিবর্তন এসেছেন আজকে নিজের দিকে তাকালেই আমরা অনুভব করতে পারবেন আমরা পারবো বা পারবেন আপনারা যে আপনি যে মানুষটা ভগবানের কাছে এসেছিলেন আজকে সেই মানুষটা এক লোক নয় আপনার ভেতরে একটা অনন্ত পরিবর্তন এসেছে আপনি ভীষণ রকমের আনন্দ কাউকে কাউকে দেখেছি কালকে একজনের সাথে কথা হচ্ছিল যে তার জীবনে কত রকমের দুর্জয় দুর্ঘটনা এসে উপস্থিত হয়েছেন কিন্তু তিনি প্রত্যেকটিকে কাটিয়ে উঠতে পেরেছেন তার কারণ তার মনে হয়েছেন সদ্ভাবস্থায় শ্রীরামকৃষ্ণ তাকে সাহায্য করছেন তার দুটি হাত তিনি ধরে রেখেছেন তিনি তার প্রিয়জনদের হারিয়েছেন নিজেকে একেবারে কর্কটকে আক্রান্ত হয়ে একেবারে নিজে একেবারে শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা তথাপি তার মধ্য থেকে তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং তাকে দেখলে আমার খুব অবাক লাগছিল আমি তাকে দেখে ভীষণ রকমের অবাক হয়ে গেছিলাম এরকম মানুষও জগৎ সংসারে থাকে তিনি বারবার বলছিলেন সবটুকু রামকৃষ্ণের কৃপা তিনি তাকে ভালোবাসছেন বলছেন জগৎজ্বলনী সারদা দেবী স্বামী বিবেকানন্দের বা ভালোবাসার কৃপা বোঝাটা কঠিন বলছেন ঠাকুর এত ভালোবেসেছেন এত ভালোবেসেছেন আমাকে যেন আঁকড়ে ধরে থেকেছেন কি সুন্দর এই কথা তাই বলছেন শ্রীরামকৃষ্ণ পরমংস দেবের সহিত কয়েক মুহূর্তের সঙ্গে রামদত্তের হৃদয়ের এমনই আকর্ষণ করিয়াছিলেন যে যদিও তিনি গুরুকরণের ঘোর বিদ্বেষী ছিলেন তথাপি গুরু গুরুরূপে পাইবার জন্য তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন ঠাকুর তাকে প্রথম দিকে দীক্ষা দিতে রাজি হননি এই প্রচলিত পদ্ধতিতে দীক্ষা শ্রীরামকৃষ্ণদেব কাউকেই দেননি রামচন্দ্র স্বপ্নে দীক্ষা পেয়েছেন মজার কথা হলো এই স্বপ্ন দর্শন যেদিন হলো সেইদিনই তিনি দক্ষিণেশ্বরে ছুটতে ছুটতে এসে ঠাকুরের কাছে এলেন ঠাকুর কিন্তু তাকে বলেছিলেন যে স্বপ্নদ্রষ্টা তার মুক্তি অবশ্যই আছে মুক্ত সে হবেই সে সিদ্ধপুরুষে হবেই কিন্তু একবারও তিনি যে মন্ত্র দীক্ষা দিয়েছেন সেই কথাটা কিছুতেই স্বীকার করলেন না রামচন্দ্র যতবার বলেন ততবার তিনি সেই আলোচনাটিকে অন্যদিকে মোড় ঘুরিয়ে দিতেন দীক্ষিত রামচন্দ্রের উৎকট ছোঁয়াছে ক্রমে ক্রমে পরিবার বর্গের উপর প্রভাব বিস্তার করিতে লাগিল রামচন্দ্রের সংসারভুক্ত বালকৃত সেই সংক্রামক উদ্দীপনার হাত হাত হইতে এড়াইতে পারিল না শিক্ষা ও সংস্কার ব্রহ্মবস্তুর বিরাটত্ব ধারণা করিতে না পারিয়া আপনার প্রিয় রামজিকেই তদ্বৎ কল্পনা করিয়া অহর্নিশী তাহারি নামে আপন উদ্দীপনা ব্যক্ত করিতে লাগিলেন মনি রামচন্দ্রের গৃহে এক সন্ধিক্ষণে বালক শুনিয়াছিলেন ভগবান মন দেখেন কে কি কাজে আছে কে কোথায় পড়ে আছে তা দেখেন না যে ব্যাকুল ঈশ্বর বইয়ার কিছুই চায় না তারই কাছে ঈশ্বর প্রকাশ হন সরল ও অকপট হয়ে তাকে ডাকতে হয় আন্তরিক ব্যাকুল হয়ে তাকে ডাকতে না পারলে তিনি দেখা দেন না নির্জনে তার জন্য প্রার্থনা করতে হয় এবং তার জন্য কাঁদতে হয় তবে তো তার দয়া হয় কি সুন্দর কথা এ কথা ঠাকুরের কাছ থেকে তিনি শুনেছিলেন ঠাকুর ঠাকুর কাছ থেকে তিনি ডাইরেক্টলি শোনেননি রামচন্দ্র দত্ত এসেছিলেন দক্ষিণেশ্বর থেকে এবং সেইটি তিনি তার পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা করছেন কি সুন্দর কথা আমরা ভুলেই যাই আমরা ভাবি ভগবান আমাদের স্টেটাস দেখেন তা কিন্তু দেখেন না ভগবান বলছেন ভগবান আমাদের মন দেখেন কে কি কাজে আছে কে কোথায় পড়ে আছে তা দেখেন না তারপরে যে কথাটা সেটা খুব ভয়ানক যে ব্যাকুল ঈশ্বর বই আর কিছু চায় না তারই কাছে ঈশ্বর প্রকাশ কথাটা আমি অনেকবার আপনাদের বলেছি সেটা হচ্ছে এই আমাদের জীবন যত অপশন লেস হবে তত আমরা ঈশ্বরের কাছে আসব। আমাদের জীবনে যদি অপশন থাকে তাহলে আমরা কিছুতেই কিন্তু ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছতে পারবো না কারণ অপশন থাকলেই শ্রীরামকৃষ্ণ না হলেও আমাদের চলবে এই রকম একটি ভাবনা আমাদের মধ্যে প্রকট হয় যেখানে তিনি ভিন্ন আর আমার গতি নাই সেই পথে আমাদের সেইখানেই যেতে হবে ওই গানে আছে না কেন বঞ্চিত হব চরণে আমি কত আশা করে বসে আছি পাব জীবনে না হয় মরণে ও গো তাই যদি হবে গো পাতকি তারণ বলেও কেন গো পাতকে তুলে না লবে গো হয়ে পথের ধুলায় অন্ধ শেষে দেখিব কি খেয়া বন্ধ তবে পার করো বলে পারে বসে কাঁধে কেন দিন স্মরণে কেন বঞ্চিত হব চরণে আমার চোখ তো অন্ধ আমার তো আমার নিজের কর্মফলের যে ধুলো আমি নিজেই সেই ঘোড়া চাপিয়ে এসেছি সেই ঘোড়ার যে ধুলো তাতে আমার চোখ একবারে সম্পূর্ণ বদ্ধ হয়ে গেছে আমি কি করে অন্য অন্যরকম কিছু চাইব আমি তো কি অন্যরকম কিছু চাইতে পারছি না তাই তিনি তা তারপরে যখন আমি এসে দেখলাম যখন আমার চোখের ওই এটা যখন ওই চোখে ধুলো থাকে তখন জগৎটাকে আমার সেই ধুলিময় জগৎ সেই জগৎটা বড় আকর্ষণীয় বোধ হয় যখন ওই দৃষ্টি স্বচ্ছ হচ্ছে না বলে আমাদের প্রকাশ হয় তখন আমরা জল দিয়ে চোখটাকে পরিষ্কার করি এবং জল দিয়ে যখন পরিষ্কার করি তখন দেখি যেটা দেখছি সেটা ভালো কিছু দেখছি না আমাদের এটা অন্য কিছু দেখা উচিত এবং তখনই আমরা ধীরে ধীরে ভগবানের কাছে আসি এসে দেখি যে তরি পেরিয়ে গেছে আমার জীবন তরী যিনি পার করতেন তিনি কাজ করে বেরিয়ে গেছেন তাহলে আমাকে তিনি পার করবেন না তখন আকুল হয়ে প্রার্থনা করি যে কি সুন্দর কথা বলছেন যে ব্যাকুল ঈশ্বর বই আর কিছু জানে না তারই কাছে ঈশ্বর প্রকাশ হন যখন আমরা প্রার্থনা করি পারে বসে পার করো বলে এই যে তাকে পারে বসে আমাকে পার করে দাও এই কথাটা যখন বলি তখন তিনি আমার কাছে প্রকাশিত হন সরল ও অকপট হয়ে তাকে ডাকতে হয় আন্তরিক ব্যাকুল হয়ে তাকে ডাকতে না পারলে তিনি দেখা দেন না নির্জনে তার জন্য প্রার্থনা করতে হয় তার জন্য কাঁদতে হয় তবে তো তার দয়া হয় ভগবানের কৃপা পেতে গেলে এটি দরকার নিরন্তর প্রার্থনা করতে হয় পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বলছিলেন যে তোমার কথা তিনি শুনছেন উত্তরে তিনি বললেন সে কথায় সোনার মতো কান তোমার তৈরি হয়নি এদের নিশ্চিত নিশ্চিত করে জানবে তিনি তোমার কথা শুনছেন এখানে লিখছেন নিরক্ষর কিশোর মনের উপর ঠাকুরের এই কথাগুলি এমন দাগ ফেলিয়াছে যে পরবর্তীকালে তিনি মনি রামচন্দ্রের মুখ হইতে যেভাবে শুনিয়াছিলেন ঠিক সেই ভঙ্গিতে সেই রূপ ও ছন্দ বজায় রাখিয়া বলিয়া যাইতে পারিতেন আমার আমরা যে এ কথা কতবার তাহার নিকট হইতে শুনিয়াছি তাহার ইয়ত্তা নাই কিন্তু প্রতিবারই মনে আমাদের মনে হইয়াছে এই কথাগুলি বুঝি এই মাত্র আমরা শুনিলাম এমনই আন্তরিকতার সাথে তাহার বর্ণনাধারা প্রকাশ পাই তো এটা হচ্ছে কথা আমরা কত গল্প পূজনীয় মারজের কাছে শুনেছি উত্তেশানন্দ্রির কাছে কিন্তু তিনি এমন আকুলতার সঙ্গে মহাপুরুষ মারা সারদানন্দজি এদের কথা বলতেন তাঁদের সেই কথাগুলি বলতেন মনে হতো প্রত্যেকবার মনে হতো যেন নতুন করে শুনছি সন্ন্যাসের পর যখন বেলুড় মাঠের যারা সাধক আমার তো পূজনীয় মারজের কাছে সন্ন্যাস হয়নি আমি দেখেছি যাদের সন্ন্যাস হয়েছে তারা এরপরে তপস্যা করতে যেতেন এই গল্পটা বোধহয় আমি ভূতিসানের কাছে অন্তত বার পাঁচেক শুনেছি যখনই কেউ তপস্যা করতে যেতেন মহারাজ তাকেই কথাটা বলতেন বলছেন উনিশশো সালে যখন সন্ন্যাস হয়ে গেল তারপরে পূজনীয় সারদানন্দজির মহাপ্রয়াণ হয় তার মন ভীষণ গিয়ে গেছিল তিনি তপস্যা করতে চেয়েছিলেন পূজনীয় মহাপুরুষ মহারাজকে সন্ধেবেলায় তিনি মেসেজ করছিলেন মেসেজ করতে করতে তিনি বলেন যে সময় পেরিয়ে যাচ্ছে আমার যে এখনো কিছুতেই তপস্যা করা হলো না মহাপুরুষ মহারাজ খুব অসুস্থ মহাপুরুষ মহারাজের বয়স তখন প্রায় সত্তর পেরিয়ে গেছে বছর বয়স এক তিনি উঠে বসলেন আর দুজনে বসে তিনি সেই তপস্যা নিয়ে নানা রকমের কথা বলতে থাকছেন এবং কোনখানে গেলে কোনখানে গিয়ে তপস্যা করলে পূজনীয় আনন্দজি মহারাজের ভালো হবে সেই কথা তিনি বলতেন কোথায় গেলে ভিক্ষা ভালো জুটতে পারে ফলে নিরুপদ্রবে সাধন ভোজন করতে পারেন সাধন ভজনের সময় কোনো গ্রন্থ নেওয়া যাবে কি যাবে না এই যাবতীয় কনফিউশন দূর করে শুধু তাই নয় দিনের পর দিন বলছেন তখন মহারাজের সেবা করতে যেতাম সেবাটা মুখ্য নয় আমি যে তপস্যা করতে যাব তার কিরকম প্রস্তুতি দরকার তার আগে কিরকম জব ধ্যান করে নিজেকে তৈরি করে নিতে পারবো এই রকম কথা তিনি বারবার বলতেন এই ঘটনা প্রত্যেকবার মনে হতো যেন আমি নতুন করে শুনছি নতুন ভাবে এই কথা যেন আমার কাছে বলা হয়েছে কিশোর বয়স্ক লালটুর সাধনার বীজ ওই ওই কথা কয়টির অন্তর্নিহিত ছিল এ সংবাদ আমরা জানিতাম না পরে অবধূত নিত্য গোপালের মুখ হইতে এইরূপ সংবাদ জানিতে পারি সে সময় লালটু রামবাবুর গৃহবৃত্ত থাকিয়াও সাধনরত সে সময় অবধূত নিত্য গোপাল রামবাবুর গৃহেই বসবাস করিতেন অবধূত সদা সর্বদা ধ্যানে বিপদ থাকিতেন এবং কখনো কখনো রামবাবুর সান্ধ মজলিসে পরতত্ত্বের আলাপ আলোচনাদি করিতেন কদাচিৎ কীর্তন ভজনাদিতে যোগ দিতেন তাহারই মুখোশ মিশ্রিত এই সংবাদ সত্য বলিয়া গ্রহণ করিয়া আমরা ইত বিষয়ে অনুসন্ধান করিতে আরম্ভ করি অবশেষে রামচন্দ্র দত্তের জীবিতা মধ্যম কন্যার নিকট আমরা এই প্রশ্ন উত্থাপন করি তাহার নিকট যেটুকু শুনিয়াছি তাহাই তাহারই ভাষায় লিপিবদ্ধ করিতেছি লালটুকে আমরা বৈঠকখানায় দুপুর বেলায় গায়ে একখানা কম্বল গায়ে শুয়ে থাকতে দেখতাম মাঝে মাঝে তার চোখ দুটো ভিজে উঠত মুছে আমরা যে তার জন্য মন কেমন তাই মা মাঝে মাঝে তাকে কত বুঝাতেন সে চুপটি মেরে বুঝত সে চুপটি মেরে থাকতো কোনো কথা বলতো না এই চোখ চোখের জল যে কাহার উদ্দেশ্যে বর্ষিত হইতো কে জানে সেই মানুষটির কথা যার কথা এত মিষ্টি সেই মানুষটির প্রতি লালটুর ভালোবাসা একটু একটু করে বাড়ছে তিনি একটু একটু করে শ্রীরামকৃষ্ণের ভালোবাসায় ডুবে যাচ্ছেন দেখবেন আমরা সবাই শ্রীরামকৃষ্ণের ভালোবাসায় ডুবেছি নানাভাবে কেউ তার ছবি দেখেছি কেউ তার গানের কথা শুনেছি কেউ তাকে যারা দেখেছেন তাদের স্মৃতি কথা পড়েছি কিন্তু সবচেয়ে বেশি মন বজেছি আমাদের কথামৃত পড়ে শ্রীরামকৃষ্ণের কথা পড়ে কথা যে এত মিষ্টি হতে পারে কথা যে আমাদের এত অনুপ্রেরণার কারণ হতে পারে এটা কিন্তু কখনো আমরা অনুভব করিনি এর পরের অধ্যায় শুরু হবে দক্ষিণেশ্বরে প্রথম দর্শন সবসময় এই অবতার পুরুষদের যে পার্শ্বদ যারা আছেন সে গৃহী হন আর সন্ন্যাসী হন পারলে এদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ দেবের প্রথম দর্শনের ঘটনাগুলি একটু পড়ার চেষ্টা করবেন এবং সেই ঘটনাগুলিকে নিজের মনের ভেতরে রিক্রিয়েট করার চেষ্টা করবেন দেখবেন কোথাও না কোথাও আপনারও একটা সামঞ্জস্য আপনারা খুঁজে পাবেন আপনারা কিভাবে শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন তিনি কিভাবে আমাদের আপনাদের গ্রহণ করেছিলেন এবং আমাদের মুক্তির কথা আমাদের মুক্তির চাবিকাঠি আমাদের চোখের সামনে ধরেছিলেন এই জিনিসগুলোকে খুব সহজে অনুভব করা যাবে এই অধ্যায়ের এতে বলা হচ্ছে লালটু সহিত পরমাংশের প্রথম সাক্ষাৎ বালকের ক্রন্ধন ও রামচন্দ্র দত্তের প্রার্থনা দক্ষিণেশ্বরের গমনে লালটুর আনন্দ গৃহকর্মের প্রতি তাহার মনোভাব ঠাকুরের অদর্শনে লালটুর মানসিক অবস্থা এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে পূর্বেই বলিয়াছি যে রামবাবুর গৃহে লালটুর মানস সাধনা শুরু হইয়াছিল মানস সাধনার অদ্ভুত শক্তি উহার দ্বারা সাধক নিজেদের আস্পৃহার তীব্র বেগ উৎপাদন করিতে পারে শ্রীরামকৃষ্ণের সহজ সরল ভাবব্যঞ্জ গল্প শুনিয়া তাহার উপর লালটুর ভক্তি শ্রদ্ধা জাগিতে থাকে এবং তাহাকে দেখিবার জন্য মন উৎকণ্ঠিত হইয়া ওঠে উৎকণ্ঠা নানা প্রশ্নের জন্মদাতা এই প্রশ্নগুলি তাহাকে মানসিক চঞ্চল করিয়া তুলিল তাই তো এ পরমহংসকে এত মিঠে যার কথা সেই সাধুটি থাকেন কোথায় দক্ষিণেশ্বর সে কতদূর মনিবকে ধরলে কি আমাকে সেখানে একদিন লিয়ে যাবেন না এইরূপ বহু প্রশ্নের দ্বারা উৎকণ্ঠিত হইয়া লালটু সাহস পরে এক রবিবার মণি রামবাবুকে বলিয়া বসিল আপনি আজ উখানকে যাবেন আমারে লিয়ে চলুন আমি আপনাদের পরমহংসদেবকে দেখব তাকে দেখাবেন লালটুর এই স্নেহের আবদার মণিক রামচন্দ্রের নিকট অন্যায় মনে হয় নাই এবং সেই রবিবার তাহাদের তাহাকে সঙ্গে করিয়া দক্ষিণেশ্বর লইয়া গেলেন এইখানে বলিয়া রাখি লালটু সহিত ঠাকুরের প্রথম সাক্ষাৎ সম্বন্ধে নানা বিবরণ পাওয়া যায় শ্রী রামকৃষ্ণ জীবনীতে ঢাকায় সুবোধবাবু লিখিয়াছিলেন আঠারোশো আশি একাশি খ্রিস্টাব্দে শ্রী শ্রী সাক্ষাৎ ঘটে আমরা সূত্রে অবগত আছি যে আঠারোশো আশি খ্রিস্টাব্দের পূর্বেই উভয়ের মিলন হইয়াছিল আমরা শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের মধ্যমা কন্যার নিকট যে সংবাদ পাইয়াছি তাহাতে নিঃসন্দেহে বলতে পারি রামবাবু যে বৎসর পরমহংসদেবের নিকট মন্ত্র দীক্ষা পাইয়াছিলেন সেই বৎসরই লাল্টু সহিত ঠাকুরের সাক্ষাৎ হইয়াছিল ভক্ত রামচন্দ্র দত্ত আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে পরমহংসদেবের অনুগ্রহ লাভার্থে অনুগ্রহ লাভে সমর্থ হইয়াছিলেন ফরাসি মনাশী মনীষী রোমা রোলার প্রাচ্য পাশ্চাত্যের ভক্তমণ্ডলী সহায়তায় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের যে জীবনীখানি প্রকাশ করিয়াছেন তাহাতে আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে দীক্ষিত চারিজনের মধ্যে চারিজন ভক্তের মধ্যে রামবাবু ও লালটু উভয়ের নাম দিয়াছেন মায়াবতী হইতে যে গ্রন্থকারী বাহির হইয়াছে তাহাতেও লিখিত আছে আঠারোশো আশি খ্রিস্টাব্দের পূর্বে ঠাকুরের সঙ্গে লালটু সাক্ষাৎকার হইয়াছিল এতগুলি বিভিন্ন প্রামাণিক গ্রন্থে যদিও আঠারোশো আশি খ্রিস্টাব্দের পূর্বে উভয়ের দেখা সাক্ষাতের কথা লিপিবদ্ধ আছে আর তথাপি এ সম্বন্ধে অনেকে নিঃসন্দেহ হইতে পারেন নাই বৈকুণ্ঠনাথ সান্ডাল মহাশয় তাহার গ্রন্থে সুবোধবাবুর বাবুকে সমর্থন করিয়াছেন শ্রীযুক্ত দুর্গাপদ মিত্র মহাশয় যিনি মাসিক বসুমতিতে ধারাবাহিক ভাবে শ্রীরামকৃষ্ণের জীবনী লিখিতেন শেষক্ত মতাবলম্বী সন তারিখ লইয়া বিশেষ ঐতিহাসিক গবেষণা বন্ধ করিয়া আমরা আমাদের বিশ্বাস মতো আঠারোশো উনআশি প্রথম সাক্ষাতের কাল বলিয়া ধরিয়া লইয়াছি এবং তদনুযায়ী যেসব প্রমাণ পাইয়াছি তাহার কয়েকটি পূর্বে উদ্ধৃত করিয়াছি এবং অপরগুলি যথাস্থানে বলিতে চেষ্টা করিব সন পর আমরা আরেকটি সন্দেহ নিরসন করি করিতে চাই কেহ কেহ তন্মধ্যে সুবোধবাবু বৈকুণ্ঠবাবু দুর্গাবাবু প্রধান বলিয়াছেন শ্রীরামকৃষ্ণের প্রথম সহিত প্রথম সাক্ষাৎকালে লালটুর সঙ্গে অন্য কেহ ছিল না প্রথম সাক্ষাৎকালের বিবরণ আমরা যে দুই ব্যক্তির নিকট হইতে সংগ্রহ করিয়াছি ঠাকুরের ভাতুস্প্র রামলাল চট্টোপাধ্যায়ের নিকট হইতে শুনিয়াছি তাহাই আমাদের নিকট আপনাদের নিকট করিতেছি আমরা এই মারামারি এগুলোকে পরিবেশন ছেড়ে দিয়ে আমরা যদি একটুখানি দেখি যে সেদিনকে কিরকম কি ঘটনা ঘটেছিল সেটা অনেক বেশি সুন্দর হবে বলে আমার বোধ হয় একদিন দেখি রামবাবু সঙ্গে করিয়া একটি ছোড়া চাকর এনেছেন এটা রামচন্দ্র এ রামলাল দাদার রামলাল চট্টোপাধ্যায় রামলাল দাদার বিবরণ থেকে আমরা দেখতে পাই তিনি বলছেন একদিন দেখি রামবাবু সঙ্গে করে এক ছোকরা চাকর এনেছেন ছোঁড়াটা দেখতে গোলগাল মেটে খাটো জোয়ান বলি মনে হলো তখন আমি তার নাম জানতাম না এই যে পশ্চিমের বারান্দা দেখছো এইখানে ছোঁড়া চাকরটা দাঁড়িয়েছিল আর তখন ঘরের ভিতর রামবাবু ঠাকুরের অনুসন্ধানে গিয়াছিলেন ঠাকুর তখন বাইরে ছিলেন রাধিকার কীর্তন গাইতে গাইতে উপস্থিত হইলেন তখন আমি দুয়ারে দাঁড়ায় তাহাতে আখর দিতেছেন কথা কইতে পেলুম না 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 আমার বধুর কথা কথা হলো দাদা বলাই ছিল সাথে তাই ইত্যাদি বারান্দায় ঠাকুরের সঙ্গে লালটুর দেখা হয় সেই সময় রামবাবু ঘর থেকে বেরিয়ে আসেন ঠাকুর রামবাবুকে জিজ্ঞেস করলেন এ ছেলেটাকে বুঝি তুমি সঙ্গে করে এনেছো রাম একে কোথায় পেলে এ যে সাধুর লক্ষণ দেখছি এই কথা বলিতে বলিতে রামবাবু ও পরমহংসদেব ঘরের মধ্যে প্রবেশ করলেন লালটু তখনও সেখানে দাঁড়িয়েছিলেন আমি বললুম যাও না ভেতরে আমার কথা শুনে বালক ঘরের মধ্যে প্রবেশ করবি করবে না ভাবতে লাগলো ঠাকুর তাকে ঘরের মধ্যে ডেকে নিলেন আমার আর ঘরের মধ্যে আমরা আর ঘরের আমি আর ঘরের মধ্যে যাই নাই দেখুন কি অদ্ভুত কথা এই গানগুলোর কথা লক্ষ্য করুন ঠাকুর গান গাইছেন কি গান গাইছেন বলছেন রাধিকার কীর্তন গাইতে গাইতে আসিতেছিলেন রাধিকা শ্রীকৃষ্ণের দর্শন পেলেন না তাই তার মনের ভেতরে যে কষ্ট হচ্ছিল সেই ভাবটি যে গানে প্রকাশিত হচ্ছিল সেই গানগুলো তিনি গাইতে থাকলেন কি গান তখন আমি দুয়ারে দাঁড়ায় তাতে আখর দিতেছেন কথা কইতে পেলুম না আমি বধুর সনে কথা হলো না দাদা বলাই ছিল সাথে তাই কথা হলো না দেখুন ঠাকুরের ঘরের ভেতরে তখন আমাদের রামচন্দ্র দত্ত প্রবেশ করছেন তিনি তো বলাই দাদা বলাই শ্রীকৃষ্ণের দাঁড়িয়ে আছেন আর ইনি মতো বাইরে দাঁড়িয়ে আছেন তাই কথা বলা হলো না ঠাকুর নেই এই যে তার যে মনের যে ভাব এটা যেন ঠাকুর লালটুর যে মনের ভাব এটা যেন ঠাকুর কিভাবে জানতে পেরেছেন এবং তিনি ওইভাবে ওই ভাবের একটি একটি করে গান গাইতে শুরু করেছেন এক এক করে গান হচ্ছে এবং ওই গাইতে গাইতে তিনি ঠাকুরের সাথে তার দেখা হলো ওই পশ্চিমের বারান্দা ঠাকুরের এই পশ্চিমের বারান্দা ভূতে বলতেন এই পশ্চিমের বারান্দা একটা ঐতিহাসিক বারান্দা বারান্দা এই দিয়ে শুধু আমাদের ঠাকুর এই স্বামী বিবেকানন্দ প্রবেশ করেছিলেন তা নয় এই বারান্দা দিয়ে প্রবেশ করেছিলেন স্বামী বিবেকানন্দ এই বারান্দা দিয়ে প্রবেশ করেছিলেন কেশবচন্দ্র সেন এই বারান্দা দিয়ে প্রবেশ করেছিলেন রামচন্দ্র দত্ত এই বারান্দা দিয়ে সমস্ত মহাপুরুষ শ্রীরামকৃষ্ণের বারান্দা দিয়ে প্রবেশ করেছিল সবাই সেই ঘাটে ঘাটে বা তাদের নৌকাটাকে লাগাতেন এবং তারপরে এক এক পা পা করে হাঁটতে হাঁটতে তারা শ্রীরামকৃষ্ণের সঙ্গে দর্শন করতে আসছেন এমনকি স্ত্রী ভক্ত যারা লুকিয়ে শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতেন তারাও এই পশ্চিমের বারান্দা দিয়ে তার সঙ্গে দেখা করতে আসতেন কারণ তারা ওই গঙ্গায় বকুলতলার ঘাটে নিয়ে কলসিটা কাঁধে করে আস্তে 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 এসে ওই পশ্চিমের বারান্দা দিয়ে ঠাকুরের সঙ্গে দেখা দর্শন করতেন দেখা করে আবার ওই পশ্চিমের বারান্দা দিয়ে বেরিয়ে যেতেন তারপর চাঁদনির ঘাট দিয়ে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে দর্শন করে প্রধান ফটক দিয়ে যেতেন ফটকে যে দারোয়ানরা থাকতো তারা দেখতো যে মেয়েগুলো সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে বকুলতলার ঘাটে তারপর তারা কোথায় গেল সে দেখার সৌভাগ্য হয়নি তার কারণ হচ্ছে ঠাকুরের ঘরটা ওই দারোয়ানদের যে ঘর সেটাকে আড়াল করে দেয় ওই পশ্চিমের বারান্দা পথে লালটুও প্রবেশ করলেন লালটু প্রবেশ করেনি বলতেন বাংলার নবজাগরণের যারা অগ্রদূত তারা একে একে প্রবেশ করেছিলেন শ্রীরামকৃষ্ণ আগুনের মতো সেই নবজাগরণের আগুনটি প্রজ্বলিত করে রেখেছিলেন এবং প্রত্যেকে তাদের সেই প্রদীপটিকে নিয়ে সেখান থেকে নিজেদেরকে আলোকিত করেছিলেন কি সুন্দর একটা কথা মহারাজ বলেছিলেন বলছেন ঠাকুর বলছেন বাবু বাবুরাম এই আমাদের রামবাবুকে এই ছেলেটাকে বুঝি শুনে সঙ্গে করে এনেছো রাম একে কোথা পেলে এর যে সাধুর লক্ষণ দিয়েছে কি সুন্দর কথা দেখা মাত্র যে জীবনীতে আছে না ঠাকুর বলেছেন তাকে তুই এখানকার এই যে এখানকার এখানকার না হলে খুব কিন্তু হয় না কত মানুষের আমাদের শ্রীরামকৃষ্ণ মন্ত্র দীক্ষা হয় কত মানুষের আমাদের ভগবানের কাছে যাই আমরা কিন্তু আমরা কতজন শ্রীরামকৃষ্ণকে ভালোবাসতে পারি যারা আমরা শ্রীরামকৃষ্ণকে এখানকার বলে বোধ করি না আমার নিজের এখানকার মানে আমার নিজের আমার নিজের বলে যতক্ষণ না বোধ করি ততক্ষণ যত চেষ্টাই করে যাই না কেন যত রকমই কাণ্ড করি না কেন কিছুতেই শ্রীরামকৃষ্ণ আমাদের হন না ঘরের মধ্যে কি কথা এমন সময় রামলাল দাদাকে তাকে বললেন যাও না যাও ঘরের ভেতরে প্রবেশ করো তিনি ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করলেন রামলাল দাদা যাননি ঘরের মধ্যে কি কথা হইয়াছিল তাহা জানিবার সৌভাগ্য স্বয়ং নিকটে ঠাকুরের অলৌকিক শক্তির সম্বন্ধে বলিতে বলিতে তিনি প্রসঙ্গ তুলিয়া যাহা বলিয়াছিলেন এক্ষণে তাহাই আপনাদের জানাইতেছি লালটুকে সম্পর্কে বললেন আমাকে এক বেশ উসাহীন সাধুর পায়ে প্রণাম করিতে দেখে লেটোটা কি ভাবলে জানি না আমার পরে দেখি সে ঠাকুরের পায়ে ধরে প্রণাম করতে আরম্ভ করেছে ঠাকুর আমার সঙ্গে নানা বিষয়ে কথা কইতে আরম্ভ করলেন ততক্ষণ যদি লেটো লেটোটা চুপ করে হাত জোর করে ওনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথাগুলো শুনছে আর ঠাকুর মাঝে মাঝে তার দিকে চেয়ে চেয়ে হাসছেন আর বলছেন বস না রে বস এমন সময় আমাদের কথার মধ্যে এসে গেল সিদ্ধ এবং নিত্যসিদ্ধের কথা ঠাকুর বললেন যারা নিত্য সিদ্ধ তাদের জন্মে জন্মে জ্ঞান চৈতন্য হইয়াছে তারা যেন পাথর চাপা ফোয়ারা মিস্ত্রি এখানে সেখানে যেই এক জায়গায় চাপটা সরিয়ে দেয় অগ্নি ফোয়ারার মুখ থেকে ফরফর করে জল বেরোতে থাকে ওই কথা কয়টি বলিয়া সহসা লাটুকে ছুঁয়ে দিলেন ঠাকুরের স্পর্শে লেঠুর ভাব যেন উতড়ে উঠলো তার হুস্টু সব চলে গেল মনে হলো সে যেন কোন এক অজ্ঞাত রাজ্যে বাস করেছে সহসা তার লোঙ্গুলি খাড়া হয়ে উঠলো কণ্ঠস্বর গদগদ হয়ে পড়লো দর দর ধারে অশ্রু পড়তে লাগলো আর ঠোঁট দুটি কি জোরে জোরেই কাঁপতে লাগলো ঠাকুরের স্পর্শে লেটোর এমন অবস্থা দেখিয়া আমার ভীষণ আশ্চর্য ঠেকলো লেটোকে এক ঘন্টার বেশি হয়ে গেল তবু কান্না থামিনা শেষে বাধ্য হয়ে ঠাকুরকে অনুরোধ করে বসলুম তা তো বুঝলুম এখনই ছেলেটা কি সারাক্ষণ কাঁদতে থাকবে আমার কথায় ঠাকুর পুনরায় লেটোকে ছুঁয়ে দিলেন দেখতে দেখতে লালটুর ফোঁপানি কমে গেল তবু তোমরা ঠাকুরের অলৌকিকত্বে বিশ্বাস করবে না ঠাকুর যে অবতার কথা তবু মানতে চাইবে না এ এইখানে প্রসঙ্গে শেষ করিয়া আমরা তৎপরবর্তী করিতেছি বালকের উদ্গত উচ্ছ্বাস ও প্রশমিত হলে ঠাকুর রামলালকে কিছু রামলালকে কিছু প্রসাদ আনিতে বললেন প্রসাদ পাইয়া লালটু প্রকৃতিস্থ হইলে ঠাকুর তাহাকে মন্দিরে যাইতে আদেশ করলেন দেখুন কি ফার্স্ট ক্লাস কথা বলছেন যারা জ্ঞান চৈতন্য যারা নিত্য সিদ্ধের থাক নিত্য সিদ্ধ কি রকম না যাদের ভেতরে জ্ঞান চৈতন্য বিরাজ করছে শুধুমাত্র ওই আবরণটা উন্মোচন করে দেখুন খুব ভালো করে মনে করার চেষ্টা করুন স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত উক্তি এজুকেশন ইজ দ্য দ্যানিফেস্টেশন অব দি পারফেকশন অলরেডি ইন ম্যান শিক্ষা হচ্ছে মানুষের ভেতর যে পূর্ণত্ব যা সদা সর্বদা বিরাজ করে তার বিকাশ সাধন ম্যানিফেস্টেশন অফ দিব্যান দেবত্ব মানুষের ভেতরে যা ছিলই তার বিকাশ সাধন হচ্ছে ধর্মের কথা দেখুন অনুভব থেকে এই কথাটা আসছে এর মধ্যে দুটো কথা যদি ইংরেজি আমরা এটাকে ধরি দুটো কথা খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে ম্যানিফেস্টেশন আর একটা হচ্ছে অলরেডি ইন ম্যান যা মানুষের মধ্যেই আগে থেকে ছিল শুধু তার বিকাশ সাধন ছাতাটা আপনার কাছেই আছে বৃষ্টি দেখে আপনি যেই বোতামটা টিপলেন ছাতাটা খুলে গেল বৃষ্টিটা ছাতার বাইরে পড়তে থাকলো আপনি যেমন বসন্তের মতো তেমনি থাকলেন এই হচ্ছে সিদ্ধের থাক তার ভেতরে সেই নিত্য সিদ্ধের ভাবটি রয়েছে বলছেন উদাহরণ দিচ্ছেন যে এই একটি জায়গায় ফোয়ারা ছিল ফোয়ারার উপর সেই ফোয়ারার যে জল যেখান থেকে বেরোতো সেটা পাথর চাপা দেওয়া ছিল মিস্ত্রির যেই পাথরটা খুলে দিল ফুরফুর ফুরফুর করে তার ভেতর থেকে জল বেরোতে থাকলো ঠিক সেই রকম নিত্য ভেতরে সেই ভাবটি ঈশ্বরীয় থাকে যে মুহূর্তে সেটাকে টোকা দেয়া হয় যে মুহূর্তে সেটাকে হন করা হয় সঙ্গে সঙ্গে সে তার ভেতর থেকে সেই ভাবটি একটু একটু করে প্রকাশিত হতে থাকেন সে ঝরঝর করে শ্রীরামকৃষ্ণ তাকে স্পর্শ করে দিয়েছেন সে ঠক ঠক করে কাঁপছে তার লোম খাড়া হয়ে গেছেন ঠোঁটগুলো কাঁপছে এবং সে আকুল হয়ে কাঁদতে থাকলো অবশেষে তাকে দেখে তার দয়া হওয়াতে রামবাবু ঠাকুরকে বলেছেন কি তাহলে আবার তাকে স্পর্শ করে দিলেন ধীরে ধীরে তার ভাব কান্না সমস্ত কিছু স্তিমিত হয়ে গেল ঠাকুর এবার তাকে জগন্মাতার প্রসাদ ধারণ করতে দিলেন দিব্য দৃষ্টি সম্পন্ন ঠাকুর প্রথম দর্শনী ছাপড়া জেলার এই নিরক্ষর হিন্দু হিন্দুস্থানী ভক্তটির প্রতি বৃত্তটি শুদ্ধ পবিত্র দেখিয়াছিলেন এবং সাধন শক্তি প্রয়োগে যে একদিনে বালক সন্ধান পাইবে তাহাও বুঝিয়া পারিয়াছিলেন তাই সেদিন যখন বালককে লইয়া রামবাবু কলিকাতার ফিরিতে উদ্যত হইয়াছিলেন তখন সস্নেহে ভক্ত রাম বলিয়াছিলেন ওর ইখানে মাঝে মাঝে ওরে ইখানে ওকে মাঝে মাঝে পাঠাবি আর লালটুকে বলিয়াছিলেন ওরে আসিস এখানে মাঝে মাঝে আসবি জানিস এই দেখুন দুজনকে দুরকম আদেশ দিচ্ছেন এই দুজনকে দুরকম আদেশের একটা কারণ আছে একটা হচ্ছে আমরা যারা পরাধীন যাদের আন্ডারে আছি তাদেরকে বলে যেতে হয় তাদের কাছ থেকে পারমিশনটা ক্লিয়ার করতে হয় আর ওর যে ইচ্ছা সেটাকে রিকগনাইজ করছেন তার যে ইচ্ছা যেমন আমাদের ধরুন তীর্থ দর্শন করার ইচ্ছা হচ্ছে অথচ কেউ আমাদের বলছে না যাও কি একটু তীর্থ দর্শন করে এসো কেউ যদি আমাদের বলে যাও নাকি একটু না ঘুরে এসো ওখানে গিয়ে গঙ্গা গঙ্গাসাগরে গিয়ে গঙ্গায় স্নান করে ফিরে আসবে আনন্দে ভরপুর হয়ে যাবে কেউ এতটুকু ইয়ে করলে সঙ্গে সঙ্গে তার ভেতরে এই কাজটা করছে তাই দুদিক দুজনকে দুরকম দিলেন দেখো একে মাঝে মাঝে পাঠাবে গুরুর কথা ছাড়তে পারছেন না আর এর ভেতরে যে ইচ্ছাটাকে সেটাকে তার আবরণকে উন্মোচন করে দিলেন দক্ষিণেশ্বর হইতে লালটু যেন কেমন আনমনা হইয়া রইল ফিরিয়া লাল্টু যেন কেমন আন্মনা হইয়া রইল কোন কিছুর প্রতি তাহার বিশেষ আকর্ষণ রহিল না কোন কিছুতেই তাহার তৃপ্তি আসিল না অথচ সবকিছু পারিল না কিন্তু এই সব কিছুতেই অতৃপ্তির বেদনা এই যে কত বড় অস্বস্তিকর কত বড় নিরানন্দ অবস্থা তাহা ভুক্তভোগী ভিন্ন বুঝিতে পারিবে না সেই সময়কার লালটুকে যে দেখিয়াছিল তাহাকে বলিতে শুনিয়াছি লালটুর যেন দম দেওয়া কল প্রাণহীন পাথরের দিয়ে যেমন স্রোত বই চলে তেমনি করে যেন দৈনন্দিন কাজের স্রোত তেমনি করে যেন কাজের স্রোত তাহার জড় দেহ মনের উপর দিয়ে চলিয়াছিল স্রোত মুখে নুড়িগুলি যেমন স্থানভ্রষ্ট হয় লালটুর দেহ মন তেমনি ভাবে এধার ওধার চলাফেরা করিতে বটে কিন্তু তাহাতে চিত্তের সারা জাগিত না দক্ষিণেশ্বরে যাইব পূর্বে যে বালক রামচন্দ্র গৃহকে সদা শব্দ করিয়া রাখিত সহসা সেই বালকের মধ্য হইতে কলরব অন্তর্হিত হয় গৃহগুলি নিঃশব্দে সুশক্তিতে ভরিয়া থাকিত ঠাকুরের সহিত সাক্ষাতের পূর্বে যে বালক অদম্য উৎসাহে গৃহকর্মগুলি সারিয়া প্রাণ ভরিয়া স্বদেশবাসীর সহিত গল্প গুজব করিত সেই বালককে যেন নিরুৎসাহের আক্রমণে জর্জরিত বোধ করিল গৃহস্থে সকলেই লালটুরে পরিবর্তন লক্ষ্য করিয়াছিল এইভাবে সপ্তাহ পর সপ্তাহ কাটিল না জানি আরো কতদিন কাটিত সহসা দক্ষিণেশ্বরের ড্রাইভার কথা শুনিয়া লালটুর আগ্রহ ফুটিয়া উঠিল সেই লালটুর মুখে কথা ফুটিয়াছিল আমাকে দিবেন আমি আপনার সব খানকে লয়ে যাব আমাকে সব ঠিক পছন্দ শিবে আমি সব ঠিক পছন্দ শিবে পছন্দ লিবে এইদিকে দিকে লালটু দক্ষিণেশ্বরে গিয়াছিলেন যে সময়টা বসন্তকাল ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি সালের আঠারো ফেব্রুয়ারি মাসের আঠারোশো আশি খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাস একাকি দীর্ঘ ছয় মাই পহর অতিক্রম করিয়াছিল পথে নানা ব্যক্তিকে জিজ্ঞাসা করিতে করিতে বেলা প্রায় এগারোটার সময় লালটু মণিপ্রদত্ত ফল ও মিষ্টান্ন লইয়া দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়াছিল দূর হইতে মন্দিরের চূড়া দর্শন করিয়া দেখিয়া এবং সুমধুর রোচন আলাপ শুনিয়া বালুক অতিশয় পুলকিত হইয়াছিল নানা পুষ্পলতা শোভিত অপূর্ব উদ্যান পথে যাইতে যাইতে বালক সুপ্ত প্রায় মুক্ত প্রায় হইয়া উঠিয়াছিল সহসা সেই উদ্যানপথে শ্রীরামকৃষ্ণদেবকে দণ্ডায়মান দেখিয়া বালকা নিজেকে ধরিয়া রাখিতে পারিল না দ্রুত বেগে দৌড়াইয়া ঠাকুরের নিকট উপস্থিত হইয়া ভক্তিভরে প্রণাম করি প্রণাম জানাইল দীর্ঘ প্রণামের শেষে নানাবিধ কথা বলিতে বলিতে মন্দিরের দিকে যাইলেন মন্দিরে মায়ের আরতি দেখিয়া বালকের চোখে জল আসিয়াছিল বিষ্ণু মন্দিরের আরতি দেখিয়া তাহার এত আনন্দ হইয়াছিল যে এইখানেই জয়রাম জয়রাম প্র মন্দির মুখরিত হইয়া উঠিয়াছিল আরতি শেষ হইবার পরে ঠাকুর লালটুকে সেইখানেই প্রসাদ পাইতে বলিলেন বিহার দেশীয় আচারনিষ্ঠ প্রবল সংস্কার বশত কালীবাড়ির আমিষ প্রসাদ গ্রহণে তার কোনটা জাগিয়াছিল সেই কথা বুঝিয়ে অন্তর্জামী বললেন ওরে এখানে মা কালী মা কালীর আমিষ ভোগ হয় আর বিষ্ণু মন্দিরে নিরামিষ ভোগ হয় সব গঙ্গা জেলের রান্না তোকে কার প্রসাদ নিতে বলবো প্রসাদে কোনো দোষ নাই জানবি নিরক্ষর লালটু অত শত বুঝিল না বলিয়া ফেলিল আপনি যা খাইবেন হামনে তাই খাওয়া করবে আপনি হামনি তো আপনার প্রসাদ পাবে বাকি আর কিছু পাবে না সরল চিত্র বালকটির তাহার প্রসাদ প্রাপ্তি দেখিয়া ঠাকুর রামলাল দাদাকে হাসিতে হাসিয়াতে বলিয়াছিলেন শালা কেমন চালাক দেখেছিস আমি যে পাব শালা তাইতেই ভাগ বসাতে চাইবে দীপ্রহরের ক্ষুধাতুর লাটুর কাছে কাছ লালটুকে কাছে বসাইয়া পরমংসদে আপনার অন্ন হইতে কিছু কিছু তুলিয়া দিলেন বালক আনন্দের সহিত তাহা ভোজন করিয়া একেবারে ধতৃত্ব ধন্য হইল ক্রমে ক্রমে তথায় একে একে ভক্তগণ উপস্থিত হইলেন তাহাদের সহিত ঠাকুরের নানা বিষয়ে আলোচনা চলিতে থাকিল সন্ধ্যা হয় হয় ঠাকুর তাহাদিকে তাহার দিকে চাহিয়া বলিলেন কোর কলকাতায় যাবিনি রে সারা বেলা যে কাটিয়ে দিলি এখানে পুনশ্চ জিজ্ঞাসা করিলেন পয়সা আছে তো যাবি কি কর কিসে কোনো কথা না বলিয়া বালে পকেট নাড়া দিয়া পকেটস্থ পয়সাগুলি বাজাইয়া দিল ঠাকুর হাসিলেন মাত্র আর কিছু বলিলেন না আমরা শেষ করব এইটা দিয়ে দ্বিতীয়বার দর্শনের পর মনীপৃহে কাজ করা লালটুর পক্ষে প্রায় একেবারে অসম্ভব হইয়া যাইত যে সেই কর্মগুলো সে করিতে চাহে না তাহাতে তার অনিচ্ছা আছে কিন্তু প্রকৃতপক্ষে গৃহস্থের সব কাজগুলি সে করিয়া দিত মনিপ রাম রামচন্দ্র দত্ত মতিগতি রক্ষা করিয়া কিঞ্চিত চিন্তিত হইলেন গৃহকর্তী লালটুর এইরূপ উদ্যমহীন লক্ষ্য করিয়া কিঞ্চিত ব্যবহার দেখিয়া কিঞ্চিত ক্ষুণ্ণ হইলেন কিন্তু কিছু বলিলেন না ভক্ত রামচন্দ্রের ভক্ত রামচন্দ্র পরমহংস দেবের কাছে উপস্থিত হইয়া একদিন লালটুর তৎকালীন কর্মবিমুখতার কথা জানাইলেন তাহাতে তিনি বলিলেন ওগো রাম এমনটি হয়ে থাকে ইখানকে আসবার জন্য ওর মন কেমন করে ওকে একদিন পাঠিয়ে দিস এই হচ্ছে কথা পরমহংস দেবের কথা মতোই রামবাবু লালটুকে দক্ষিণেশ্বরে পাঠিয়ে দেন এরপরে রামচন্দ্র আমরা পরের দিন পড়বো কিন্তু যেটা সবচেয়ে আকর্ষণীয় এই ঠাকুরের ভালোবাসা আমরা তো এরকম করে কাউকে ভালোবাসতেই পারি না পাশে বসিয়ে খাওয়ানো সামনে বসিয়ে খাওয়ানো কি যত্ন করে খাওয়াচ্ছেন কিচ্ছু কিন্তু করেননি শুধু ভালোবাসা দিয়ে কিনে নিয়েছেন আমরা তো লোকে আঘাত দিয়ে কিনতে চাই কিন্তু কিরকম ভালোবাসা দিয়ে কিনে নিয়েছেন একবারে দাস বানিয়ে ফেলেছেন আমরা আপনাদের বলেছি বারবার পূজনীয় ভূতে সানন্দজি মহাজের কথার তিনি আমাদের ভালোবাসা দিয়ে কিনে নিয়েছিলেন আমরা তার ভালোবাসার দাস হয়ে গেছিলাম সব সময় মনে হতো কখন তার কাছে যাব কখন তাকে দেখতে পাব কখন আমাদের ভেতরে তাকে দেখার সে যে তীব্র ইচ্ছাটি পূর্ণ হবে তিনি শুধুমাত্র ভালোবাসা দিয়ে কতগুলো শব্দ দিয়ে আমাদের জয় করে নিয়েছিলেন এমন জয়ের যে সবচেয়ে বড় রূপ সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ তাই আমরা ধারণা করতে পারি লালটুকে যে যখন তিনি জয় করেন কি কি শব্দ তিনি প্রয়োগ করেছিলেন এবং সুধা কতটুকু ঢেলে দিয়েছিলেন এই ঘটনাটা আমি আরেক বারবার বলে থাকি এটা এর সাথে কোনো মিল নেই এই ঘটনাটা হচ্ছে ঠাকুর একবার এক মোদকের বাড়িতে গেছিলেন শ্রীমা শারদা দেবীও সেখানে গিয়েছিলেন মোদকের ইচ্ছে ছিল তিন দিন তিন রাত ঠাকুর সেখানে থাকুন ঠাকুরকে তিনি তো অবতার রূপে চিনতেন না তিনি ভেবেছিলেন একজন মহাপুরুষ এখানে এসে থাকুন সাধু লোক এখানে এসে থাকুন তার নতুন বাড়িতে তার থাকার ব্যবস্থা তিনি করেছিলেন সেই নতুন বাড়িতে তিনি থাকলেন অথচ সেদিনকে তার তিন দিন থাকার কথা না একদিন বাদেই ঠাকুরের চলে যাওয়ার কথা কিন্তু প্রথম রাত্রি থেকেই সারা আকাশ জুড়ে গেল কালো মেঘে ঝরঝর করে বৃষ্টি পড়ছে এত বৃষ্টি এক রাত দু রাত তিন রাত ঠাকুরকে থাকতেই হলো হৃদয় রামের কোনো কথা শোনা গেল না বলা হতো সেই মধুক মধুক খুব ভালো মিষ্টি করতে পারত তার মিষ্টিতে এমন জাদু ছিল যে একবার সেই মিষ্টিকে তো সেই মিষ্টি খাওয়ার জন্য ছুটে ছুটে আসত বলে সেই মধুককেই শ্রীরামকৃষ্ণ এমন এক মিষ্টি খাওয়ালেন সে যেন এক অন্য মানুষে পরিবর্তন হলো তার অন্য কোনো কিছুতেই চিন্তা না সকাল গেলে সে ভাবতো দুপুরে কি খাওয়াবে দুপুর গেলে ভাবতো রাত সন্ধে কি খাওয়াবে আর সন্ধ্যা গেলে ভাবতো রাত্রে কি খাওয়াবে রাত গেলে ভাবতো পরের দিন সকালে সে কি খাওয়াবে ঠাকুর তাকে এমন এক বন্ধনে ফেলেছিলেন যে সে থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছিল না এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণকে আমরা যারা ভালোবাসি আমরা তার দিকে এগোচ্ছি কিনা এটা হচ্ছে তার সবচেয়ে বড় টেস্ট যদি আমরা অন্যদেরকে ভালোবাসার এই বন্ধনে বেঁধে ফেলতে পারি ঠাকুর বলছেন না বাপের সম্পত্তি ছেলে পায় এই বাপের সম্পত্তি ছেলে পাওয়ার গল্প হচ্ছে এই আমরা যদি তার সম্পত্তি তার ঠিক ঠিক উত্তরাধিকারী হতে পারি তাতে তার ভালোবাসার সম্পর্ক তার ভালোবাসার স্পর্শ আমাদের ভেতরে সঞ্চারিত হবে যে ভালোবাসা দিয়ে আমরা জগৎকে বেঁধে ফেলতে পারবো শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী দিন আমরা এই বিষয়ে পরবর্তী অংশে আলোচনা করব ওম প্রণতানাম প্রসিদত্তম দেবী বিশ্বার্থী त्रैलोक्यवासीना वरदाभव। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम ओं तत्सरामकृष्णापण नमस्त